কৃষকদের কৃষিকাজে বসানো পাম্পসেট চুরি, প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। দ্রুত দোষীদের গ্রেপ্তারের আশ্বাস পেলে অবরোধ উঠে যায়। সোলার পাম্প চুরি যাওয়ায় বিক্ষোভে পথ অবরোধ কৃষকদের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার অন্তর্গত দহ এলাকায়। জানা যায়, পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার অন্তর্গত দহ এলাকার জঙ্গলে ঘেরা গ্রামবাসীদের চাষের সুবিধার্থে মাটি সৃষ্টি প্রকল্পে বসানো হয়েছিল সোলার সিস্টেম পাম্প। শুক্রবার ভোর রাতে কেউ বা কারা ওই সোলার সিস্টেম পাম্পটি চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। সামনেই শীতকাল, সবজি এবং আলু চাষের ভরপুর মরশুম। এমন চাষের মরশুমে এই চুরির ঘটনায় মাথায় হাত পড়েছে কৃষকদের। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। শালবনী থানার জঙ্গলমহল এলাকার জঙ্গলে ঘেরা পাথুরে ওই এলাকাতে জলস্তর নিচে হওয়ার কারণে সেচের সমস্যা রয়েছে। কৃষকদের ক্ষেত্রে চাষের সুবিধার জন্য বসানো হয় সোলার সিস্টেম। স্থানীয় সূত্রে জানা যায়, এই প্রথম নয়, এর আগেও একবার চুরি গেছে সোলার সিস্টেম। পরবর্তীতে এলাকার লোকজনের বারবার দাবি থাকায় পুনরায় সোলার সিস্টেম সহ পাম্প বসানো হয়েছিল কয়েক মাস আগে। শুক্রবার ভোর রাতে বহুমূল্যে সেই সোলার সিস্টেম খুলে নিয়ে যায় কেউ বা কারা। কৃষকদের দাবি, এই মুহূর্তে প্রায় 30 বিঘা জমি জুড়ে বিভিন্ন রকম সবজি ও আলুর চাষ শুরু হয়েছে। এই পরিস্থিতিতে একমাত্র সেচের ভরসার সেই পাম্প বিকল হয়ে যাচ্ছে দেখে উত্তেজিত হয়ে পড়েন গ্রামবাসীরাও। সেচের পাম্প ফিরিয়ে দেওয়ার দাবিতে রাস্তায় গাছ কেটে পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কৃষক সহ গ্রামবাসীরা। সেই সঙ্গে বিকল হয়ে যাওয়া সেচ স্বাভাবিক করতে হবে দাবিও করেন তারা। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা তপন নন্দী বলেন, এখানে সরকার থেকে দুটি সোলার প্রজেক্ট বসানো হয়েছিল, তার মধ্যে বেশ কয়েকদিন আগে একটি চুরি যায়। তার জন্য আমরা থানায় অভিযোগও জমা দিই, তারপর আবার পুনরায় একটি চুরি যায়, যার ফলে ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। এখানে প্রায় 30 থেকে 35 বিঘা জমি আছে, যেখানে চাষ করেই মূলত কৃষকদের পরিবার চলে। প্রশাসনের কাছে অনুরোধ করব, যে বা যারা চুরি করেছে তাদের বিরুদ্ধে যেন অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা হয়। এখানে আমাদের একটা সরকারি সোলার প্রজেক্ট ছিল, এবারে দুটো করা হয়েছিল। একটা ওই পাশে ছিল, আগেরবারে চুরি হয়েছে, ওটা থানায় অ্যাপ্লিকেশন দেওয়া আছে। তো তারপরে এটা সেফটির জন্য নাটফাটগুলো সব কিছু, মানে আমরা যা করার সেগুলো সব করে রাখা হয়েছিল। তারপরেও মেশিন এনে কেটে উপর থেকে নিয়ে গেছে। এটার উপরে মিনিমাম 30 বিঘা চাষে গরিব মানুষ নির্ভর করে আছে। ওই যেটা আগে নিয়ে গেছে ওটার জন্য ওই পাশে যে জমিগুলো আছে চাষ হয়নি। এটার জন্য আমাদের প্রশাসন থেকে বা ডিএম সবাইকে জানানো হয়েছে, তার জন্য এটা সরকারিভাবে যাতে মানে দেয়া হয়। অনেক চাষ হয়ে গেছে, মানে বীজ বুনে গাছ বেরিয়েও গেছে, চাষিগুলো কি সমস্যায় পড়ে গেছে। এইটা না কোনোভাবে কিছু করলে কিছু করার নেই আর এখানে। হ্যাঁ, পুরো সব বেরিয়ে গেছে, সব মরে যাবে, কোনো উপায় নেই আর এখানে। কোনো জলে বা সাবমার্সালের আর কোনো উপায় নেই। এটা চাইছি যাতে সরকার এটা কোনো স্টেপ নেয়, আর যারা চুরি করেছে তাদের উপরে যেমন স্টেপ ধরা পড়ে। প্রশাসনকে আমি এটাই বলবো যাতে এটা একটা স্টেপ নেই, আজকে এটা হয়েছে কালকে অন্য কিছু হবে, বারবার এইভাবে তো ঠিক না। রাস্তা অবরোধ করে বিক্ষোভের খবর শুনে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পিরাকাটা ফাঁড়ির পুলিশ। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেওয়ায় বিক্ষোভ প্রশমিত হয় বেশ কয়েক ঘন্টা পর। গতকাল রাত্রেবেলায় এই রাত্রিতেই এই সোলার প্লেটগুলো খুলে নিয়ে চলে গেছে, আর আজ সকালবেলায় আমরা জানতে পারি যে এগুলো চুরি হয়েছে। এর আগে একবার চুরি হয়ে গেছে, ওই পাশে 17টা প্লেট ছিল, আর এটা সিএমএর নিজের প্রজেক্ট হচ্ছে মাটি সৃষ্টি প্রকল্প। এর জলে ওই পাশে যত আমবাগান প্ল্যান্টেশন আছে, ব্লক প্ল্যান্টেশন আছে, এই পাশে এটা প্রি মিনিমাম 30 বিঘা রবি খণ্ড চাষ আছে। এখন তো সবাই অসহায় অবস্থায়, ওনারা দেখেও গেছেন, দেখে যাওয়ার পর তারপর আর কোনো সেইভাবে। হ্যাঁ, আবার গতকাল রাতে, যেহেতু আজকে আবার এডিএম আসারও পরিকল্পনা আছে সেরকম খবর দিয়েছিল কালকে, আমরা সেইভাবে তদবির, কিন্তু হঠাৎ রাত্রেবেলায় এটা খোয়া চলে যায়। হ্যাঁ, এডিএম আসার আগের দিনে চুরি হয়ে গেল।
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, শালবনী। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।